Hangai Bishikologromo in general turnis Samong Tangairo, Nibishak Hamnogo, Shamong Klaifekia. Asum Sakatal contractor Namazuraman Mabai, Bishishine Roma, Shamong Klai Tongairo, no, declared by Abona Kittingai, Krakshalo, Borok Frank Tisaka, Zibishak Hamnoni, generator room Nikuskango, Borok Nayo, Daki Daki, Okabing Murokno Nore, Shoi Lamata Yapri Ram Taknabagai. বিশ্বাস সকালাইছে আইছে আমরা কইছে আমরা রাখতো না তো রাখতো না কোন যে কারেন্ট যেত আমরা রাখতো না ছিল আমরা কারেন্ট দিতাম না কারেন্ট গেলে বিজেপি করতে বক চিন্তা করত এটা তো আমরা কিছু আমরা কইছে রাখতো না আমরা না দাবিতে বইছি যে আমরা রাখতে বা কাজ করতে এত বসে থেকে আমরা কাজ করব আমরা এখানে এই জেনারেটরে কাজ করতেছি প্রায় 13 বছর এখানে কন্ট্রাক্টর দুইজন সরাসরি কাজ করতে আমরা তার ওনার পক্ষ থেকে আমরা কাজ করছি এখন নতুন করে নতুন কন্ট্রাক্টর কাজ পাইছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না আমাদেরকে কোনো কিছু বলে নাই যে আমরা টেন্ডার পাইছি বা তোমরা থাকবা কি না তোমরা কাজ করবে না এইসব সম্বন্ধে আমরা আমরা কিছু কইছে না আজকে অব্দি দুই মাস এক্সটেনশন আমাদের পুরান মালিক কাজটা আইসে গভর্নমেন্ট থেকে দিয়েছে তা আমরা দুই মাস অব্দি রইলাম এক্সট্রা ভাবে আজকে আমাদের ডেট শেষ যে এখানে নতুন কন্ট্রাক্টারে আয়া ডুববো এখন অব্দি নতুন কন্ট্রাক্টার আসা নাই আমাদের সঙ্গে কথা বলা হঠাৎ করে বিশ্বজিৎ মজুমদার যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাই আয়া সব কিছু দেখলো দেখার পরে কইলো যে তোমরা কাকাতে আজকে তুই আর কাজ করতে পারতো না তার জন্য আমরা এখন আমরা কোথায় যাব আমরা এখন কই গিয়ে কাজ করব কই কী করব আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হইব এত এতদিনের যে আমরা যে অনেক অনেক ভাইয়েরা বা যারা আছি কর্মচারী তারাও তো অনেক ঋণ টিন ঋণ ফিন করে আছে সেই ঋণ কীভাবে দেওয়া হবে আমরা খামো কি আজকে যদি কাজ দেখ আমরা কালকে কারবারি যে কাজ করব তারা কোনো চিন্তা ভাবনা না করে আমরা ফটো হঠাৎ করে বললো কি আমরা তোমরা যাও গা এটা যদি হয় এভাবে তার জন্য আমরা অনশনে বসি আমরা কী করা যায় আগামীতে আজকের দিনের মধ্যে তারা এখন অব্দি আমাদের কোনো সুরাহা করে নাই এবং সুরাহা করার জন্য আমরা এই জায়গাতে আন্দোলনের জন্য বসছি আপনারা কোন জায়গায় কাজ করেন আমি জিবি মিডিল কলেজ জেনারেল সেকশনে কতজন আমরা আছি 12 জন হ্যাঁ আজকে প্রায় সবারই আমার প্রায় 13 বছর হয়েছে বাকিরা 9 বছর 8 বছর সবারই হয়ে গেছে এই বিষয়ে তো কারণে মানে জানাইছেন এই বিষয়ে আমরা তো কারণে জিএসটি জানাইছি না আমরা যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে তারা আমাদের সঙ্গে এর আগের কন্ট্রাক্টর আমাদের সঙ্গে আয়া যোগাযোগ করছে এবার এই এই কন্ট্রাক্টরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না হ্যাঁ নামটা শুক্লা সাহা যে কন্ট্রাক্টর নতুন কাজটা পাইছে তাদের হলো শুক্র সাহা মোটামুটি প্রায় 2 মাস আগে তাদের কাজটা পাইছে পাওয়ার পরও আমাদের সঙ্গে এখন যোগাযোগ করে নাই কথাও বলে নাই যে আমরা আমি যে কাজ পাইছি তোমরা কি কাজ করবা না করবা না বা আমি তোমরা রাখতাম না এই কথা আমরা জানাইছি না তো হঠাৎ করে আমরা এই কথা বললে আমরা কেমনি ইয়ে করবো আমরা কই যাবো কার কাছে গিয়ে আমরা ভিক্ষা মাগম যে আমরা দিন যাবো 10-12 বছর ধরে কাজ করি আমাদেরকে এখন নতুন একজন কন্ট্রাক্টর এসে ওনাকে আমরা দেখি না এখনও উনি এসে না কিন্তু বিশ্বজিৎ বলে একজন লোক আছে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে উনি নাকি আমাদেরকে রাখবে না কাউকে রাখবে না বললে তো হবে না আমরা কোথায় যাবো এখন 3 মাস হওয়ার আগেই তো আমাদেরকে বলে দিত না বললে আপনি কী করেছেন যদি না মানে কী করবেন আপনারা কী করবো আমরা তো অনুসরণ যাবো দেখবো নতুন কি মানে নিয়োগ করা হয়েছে কারণ নতুন লোক তো করা লোক কেউ তো আসেনি এখন কেউ আসেনি এখনো কন্ট্রাক্টর আসেনি আমরা তো আছি আমাদেরকে বলছে বিশ্বজিৎ স্যার তোমরা কেউ কাউকে রাখবে মানে নতুন নিয়োগ না পর্যন্ত আপনাদেরকে বের করে রাখতে হবে যদি জীবিত জীবিত যদি এরকম মানে ইলেকট্রিকের কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আমরা করবো আমরা কাজ করবো আমরা এতদিন করে আসছি এখন আমরা সবাই কাজ করবো আজকে থেকে কি বন্ধ রাখার একটা লাগছে নাকি বন্ধ করছে পরিষেবা কেমনে পাইব তুমি